হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে যেহেতু তোমাদের রসায়ন পরীক্ষা হয়ে গেল, তো আজকের ভিডিওতে তোমাদের ঢাকা বোর্ডের রসায়নের এমসিকিউর সলিউশন দিয়ে দিব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো। তো এখন যে সমাধানটি দিচ্ছি সেটি হচ্ছে সেট খ। তো তোমরা যারা অন্যান্য সেটের আছো, তোমরা জাস্ট কোশ্চেনগুলো একটু মিলিয়ে নিবে, আর তোমরা যারা খ সেটে পরীক্ষা দিয়েছো তোমরা সরাসরি প্রশ্নটি মিলিয়ে নাও। তো এক নম্বর প্রশ্নটি হচ্ছে, কোন মৌল রঙিন যৌগ তৈরিতে ব্যবহৃত হয়? তো এর আনসার হচ্ছে গ, আয়রন। এরপর দুই নম্বর প্রশ্নটি হচ্ছে, টয়লেট ক্লিনারের মূল উপাদান কোনটি? এর উত্তর হচ্ছে ক, সোডিয়াম হাইড্রোক্সাইড। এরপর তিন নম্বর প্রশ্নটি হচ্ছে, কেরোসিন ও মোমের মূল উপাদান কোনটি? এর উত্তর হচ্ছে খ, হাইড্রোকার্বন। এরপর চার নম্বর প্রশ্নটি হচ্ছে, তুতের সংকেত কোনটি? এর উত্তর হচ্ছে ঘ, কপার সালফেট .5 অনু পানি। এরপর পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্লোরিন 40°C তাপমাত্রায় বিক্রিয়া করলে প্লাস এক্স নামের একটি যৌগ উৎপন্ন হবে প্লাস পানি উৎপন্ন হবে। তো তোমাদের এই যে এক্স যৌগটি উৎপন্ন হলো, এই যৌগটি এক নম্বর রয়েছে ব্লিচিং পাউডার, দুই নম্বরে বিজারণ প্রক্রিয়ায় বিক্রিয়া ঘটায়, এরপর তিন নম্বরে রয়েছে জীবাণু ধ্বংসে ব্যবহৃত হয়। তো এর আনসার হচ্ছে ঘ, অর্থাৎ 1, 2, 3, এই তিনটি সঠিক। এরপর ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনটি ক্ষার নয়? এর উত্তর হচ্ছে খ, FeOH2। এরপর সাত নম্বর প্রশ্নটি হচ্ছে, HCHO এর জলীয় দ্রবণকে নিম্নচাপে উত্তপ্ত করলে কোনটি উৎপন্ন হয়? এর উত্তর হচ্ছে ঘ, ডেভালিন। এরপর আট নম্বর প্রশ্নটি হচ্ছে, পানির স্থায়ী ক্ষরতার জন্য দায়ী? এক নম্বর রয়েছে ক্যালসিয়াম সালফেট, দুই নম্বর রয়েছে CaHCO32 এবং তিন নম্বর রয়েছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এর উত্তর হচ্ছে গ, 1 এবং 3। এরপর নয় নম্বর রয়েছে, KO2 যৌগের অক্সিজেনের জারণ সংখ্যা কত? এর উত্তর হচ্ছে গ, -1/2। এরপর দশ নম্বর রয়েছে, কোনটি জারক পদার্থ? এর উত্তর হচ্ছে ঘ, কপার। এরপর এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে, তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ তরলে পরিণত হয়, কারণ 1, আন্তঃআণবিক আকর্ষণ শক্তি হ্রাস পায়, 2, অণুর গতিশক্তি বৃদ্ধি ঘটে, 3, আন্তঃআণবিক দূরত্ব হ্রাস পায়। এর উত্তর হচ্ছে ঘ, 1, 2 এবং 3। এরপর বারো নম্বর প্রশ্নটি হচ্ছে, ক্যালসিয়াম কার্বাইড প্লাস পানি থেকে এ নামের একটি যৌগ উৎপন্ন হবে এবং CaOH2 উৎপন্ন হবে। তো বিক্রিয়ায় এ যৌগটি হচ্ছে, ক নম্বর রয়েছে C2H2, খ নম্বর রয়েছে H2H4, গ নম্বর রয়েছে CaCO3 এবং ঘ নম্বর রয়েছে ক্যালসিয়াম অক্সাইড। তো এর উত্তর হচ্ছে ক, C2H2। এরপর তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে, ক্যালসিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাসের শক্তিস্তর কয়টি? এর উত্তর হচ্ছে গ, 4। এরপর চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে, ভূতকে সোডিয়ামের শতকরা পরিমাণ কত? এর উত্তর হচ্ছে গ। তো এরপর পনেরো নম্বরে তোমাদের একটি উদ্দীপক দেওয়া হয়েছে এবং প্রশ্ন করা হয়েছে, বি মৌলটি পর্যায় সারণীর কোন পর্যায় ও গ্রুপে অবস্থান করছে? এর উত্তর হচ্ছে খ, পর্যায় 3, গ্রুপ 15। এরপর ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের এ মৌলটির আকৃতি কোনটি? এর উত্তর হচ্ছে ঘ, বক্সাইট। এরপর সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে, মরিচার সংকেত কোনটি? এর উত্তর হচ্ছে গ, Fe2O3.NH2O। এরপর আঠারো নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? এর উত্তর হচ্ছে ক, HTO। এরপর ১৯ নম্বর প্রশ্নটি হচ্ছে, বিকারকে মিশ্রিত দ্রবণটির ঘনমাত্রা কত? এর উত্তর হচ্ছে খ, 1.50 মোলার। এরপর ২০ নম্বর প্রশ্নটি হচ্ছে, উক্ত দ্রবণে 15 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে এক নম্বর রয়েছে 25.56 গ্রাম সোডিয়াম হাইড্রোক্লোরাইড অবশিষ্ট থাকে, দুই নম্বর রয়েছে উৎপন্ন লবণটি ক্ষারীয় প্রকৃতির, তিন নম্বর রয়েছে উৎপন্ন লবণটির ভর 24.04 গ্রাম। তো এর উত্তর হচ্ছে গ, 1 এবং 3। এরপর ২১ নম্বর প্রশ্নটি হচ্ছে, কপার সালফেটের আপেক্ষিক আণবিক ভর কত? এর উত্তর হচ্ছে ঘ, 159.5। এরপর ২২ নম্বর প্রশ্নটি হচ্ছে, সোডায়াসের সংকেত কোনটি? এর উত্তর হচ্ছে খ, N2CO3। তো এরপর রয়েছে ২৩ নম্বর প্রশ্ন। তো ২৩ নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনটি সমযোজী যৌগ? তো এর অ্যান্সারটা আমি ঠিক শিওর না, কারণ HCl এটা আয়নিক যৌগ, ম্যাগনেসিয়াম অক্সাইড এটাও আয়নিক যৌগ এবং ক্যালসিয়াম ক্লোরাইড এটাও আয়নিক যৌগ। তবে গ নাম্বারে Al2O3 এটা তোমাদের উত্তর হতে পারে, তবে আমি এটা শিওর না। তোমরা যদি এটা জানো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। এরপর ২৪ নম্বর প্রশ্নটি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড যৌগে কার্বনের সুপ্ত যোজনী কত? এর উত্তর হচ্ছে ক, 0। এরপর ফাইনালি ২৫ নম্বর প্রশ্নটি হচ্ছে, এক মোল মিথেন গ্যাস পোড়ালে কত কিলোজুল তাপ উৎপন্ন হয়? এর উত্তর হচ্ছে খ, 890। তো এই ছিল আজকের ভিডিওতে। তো তোমরা যদি SSC পরীক্ষা 2020 এর অন্যান্য সকল বিষয়ক শর্ট সাজেশন চাও তাহলে তোমরা আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারো। সেখানে তোমরা SSC নামের একটি প্লেলিস্ট পেয়ে যাবে, সেই প্লেলিস্টে তোমরা SSC পরীক্ষা 2020 এর অন্যান্য সকল বিষয়ক শর্ট সাজেশন পেয়ে যাবে। তাছাড়া তোমরা যদি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সটা চেক করো তাহলেও তোমরা SSC পরীক্ষা 2020 এর অন্যান্য অনেক বিষয়ের শর্ট সাজেশন পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবে না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।